আগের অধ্যায়ে সুবিধা ছাড়া এলসিএম আর এসএম অর্থাৎ লস অবসান্ন অধ্যায় থেকে চৌত্রিশ নম্বর অঙ্ক একটু ভুল ছিল ক্যালকুলেশনে, মানে লসক নির্ণয়ে ভুল ছিল, সেই অঙ্কটাই আমি পুনশ্চ করে দেখাচ্ছি, তোমরা পাঠটা তুমি দেখে নেবে। আর কোনো কিছু অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই ভুলটা সংশোধন করে দেবো। আর কোনো অঙ্ক বড় হয়ে গেলে বলবে, আমরা তার শর্টশিপ করার চেষ্টা করব। অঙ্কটা ছিল তিনটি পাতে যথাক্রমে তিনের পাঁচ কেজি, সাতের পাঁচ কেজি আর তিনের দশ কেজি কী ছিল, চিনি ছিল। সর্বাধিক কত ওজনের একটি বাটখারাও দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা সম্ভব যাবে? যদি এটাকে আমরা এইভাবে না লিখি, যদি আমরা এইভাবে লিখি, তিনের পাঁচ, সাতের পাঁচ আর তিনের দশ, এইটাকে আমরা বলি লব, এটাকে বলি আমরা হর। এক্ষেত্রে যেটা করব আমরা, হরগুলো কী করবো আমরা, লসাগ অর্থাৎ লবের গসাগু আর হরের লসাগু যদি বের করা গেলে দেখো আমরা কি পাই, পাঁচ পাঁচ দশ, পাঁচ অক্কে পাঁচ, পাঁচ অক্কে পাঁচ, পাঁচ দুগুণে দশ। আমরা আগেরটায় ভুল করেছিলাম, এখানে পাঁচ একটা বসিয়ে ফেলেছিলাম, ভোরের মানটা অন্যরকম বেরিয়েছিল। তাহলে কত এখানে দেখো, দশ এলসিএম দশ, তাহলে এখানে আমি দশ লিখলাম। আচ্ছা, আর লবগুলোর কী করতে হবে, গসাগু তিন সাত তিন, এটা যদি আমরা গসাগু বের করি তাহলে কত হবে দেখো, একে আমরা এগুলোকে আমরা দেখো সবাইকে এক দিয়ে ভাগ করতে পারি, আমরা সবাইকে এক দিয়ে ভাগ করতে পারি, মানে এ দুটো তিনকে ভাগ করতে পারছি, মানে দুটোকে ভাগ করতে হচ্ছে তা নয়, তিনটেকেই ভাগ হতে হবে, তো তিনটেকে এক দিয়ে ভাগ দেবে, তাহলে এখানে এক, এটা কত কেজি বেরোলো। এটা যদি আমরা গ্রামে আনতে কী করতে হবে দেখো, এক বাই দশ গুণ এক হাজার দিয়ে গুণ করতে হবে, এই শূন্য শূন্য কাটো শূন্য একশো কেজি গ্রাম, এ একটা উত্তর। এইভাবে তুমি করতে পারো, অথবা তুমি আরেকভাবে করতে পারো, সেটা হলো তিনের পাঁচ গুণ যে এলসিএম বেরিয়েছিল দশ, আবার তুমি করতে পারো তিনের না সাতের পাঁচ, সাতের পাঁচ গুণ দশ আর তিনের দশ গুণ দশ, তাহলে এখানে পাঁচ দিয়ে কাটলে দুই, এখানে পাঁচ দিয়ে কাটলে দুই দশ, এখানে এক, তাহলে পেলাম কত দেখো, তিন দুগুণে ছয় পেলাম, চোদ্দো পেলাম আর এখানে পেলাম তিন। তাহলে এখানে দেখো এই তিন দুগুণে ছয় এরা যাচ্ছে কিন্তু এরা যাচ্ছে না, তাই না? আর দুই দিয়ে কাটে এরা ছেড়ে যাচ্ছে, কিন্তু দুই দিয়ে কাটি এটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, তাহলে তিনটেকে দিতে হবে গসাগু করতে হলে একই সংখ্যা দিয়ে, এক দিয়ে সম্ভব, তাহলে গসাগু হচ্ছে এক। তাহলে গসাগু যেহেতু আমরা এক পেয়েছি, এর লসাগু পেয়েছিলাম কত আমরা দশ, এটা গ্রাম, এটা না গ্রাম, এটা কেজি ছিল, কেজি গ্রাম করতে হতো, কী হতো আমাদের এক হাজার দিয়ে গুণ করতে হতো, এটা এটা কাটতে কত হবে দেখো, আমরা একশো গ্রামই পাবো আমরা, এটা এই হবে উত্তরটা, এই হবে। তো আমরা বলছি যে সুবিধা স্যারের বই থেকে লসাগু অসগুণ অধ্যায় থেকে চৌত্রিশ নম্বর অঙ্কটা আমি ভুল ছিল, সরি, সেই ভুলটা আমি সংশোধন করে দিলাম, তোমরা ভুলটাকে তোমরা অঙ্কটাকে অফেয়ার করে দেখো, আর এরকম কিছু ভুল থাকলে বা কোনো কিছু ক্যালকুলেশনের গণ্ডগোল থাকলে অবশ্যই জানাবে, আমি তার জন্য আমি পুনরায় একটা ভিডিও তৈরি করে দেবো।
মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুলটাকে মাথায় রেখে আমি এই কাজটা করে দেখালাম। ধন্যবাদ।